চান্দু আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনি তখন কোথায় ছিলেন? কথা সাবধানে বলবেন, এটা জাতির জন্য বঙ্গবন্ধুর বাংলাদেশ পাকিস্তান না। এখন কথা বলে হুশ করে বলবেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি করবেন না, জাতির জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলবেন না, বাংলাদেশের চেতনা মুক্তির ইতিহাস নিয়ে কথা বলবেন না, পবিত্রতার সাথে যদি কথা বলতে পারেন বলবেন, তাহলে বাংলাদেশ ছেড়ে চলে যান। এই হল আপনাদের শেষ বঙ্গবন্ধুর দেশে থাকিয়া বলবেন হঠাৎ বাংলাদেশ আর আমরা চুপ করে বসে থাকুন? হ্যাঁ, আমরা কি আত্মীয় স্ত্রী কিনতে বেরিয়েছি নাকি আপনার মুখ বলতে? খালি হুঙ্কার দেন, আওয়ামী লীগের পিঠে সামনা থাকবে না। হ্যাঁ, এই সরকারকে এই খেলাতে ফালাই দিব, বঙ্গোপসাগর নিয়ে ফালাম, এইসব কথা বলে মুরাল আছে। কয়েকটা কিছু লোক নিয়ে রাস্তা মিছিল করেন, বাড়াইটা লোক নিয়ে আর টাকা দিয়ে লোক নিয়ে আসেন, মহল্লা মহল্লা গিয়ে টাকা ভাবা গেলে মারামারি করে এরা। এই দিয়ে আর সরকার উল্টে উল্টে দিবেন, শেখ হাসিনা সরকার। আরে বাবা, এটা তো বট গাছ, বট গাছের একটা ডালা রঙের মতো ক্ষমতা আপনাদের নাই। নির্বাচনে আসেন, নির্বাচনী মুলাকাতটা করতে চাই, খেলোয়াড় হইলে মাঠে নামেন, মুক্তি ভোটে আসেন, ভোটে আইলে না আয়া এমপি না হইলে ক্ষমতা গেলে কিভাবে যাবেন? জোর করে ক্ষমতা যাবেন নাকি? মগের মূল্য এখন কি আর 1,30,00,000 ভুয়া ভোটার আছে নাকি? এখন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা শেখ হাসিনার কথা। এর উপর ভিত্তি করে আসেন, মাটি একটু খেলি আপনাকে লগে, আইন মানেন না, গণতন্ত্র মানেন না, কোর্ট কাছারি মানেন না, যা ইচ্ছা তাই ফ্রি স্টাইল বলেন, এখন থেকে লাগাম দেন। আর 9 মাস পর জাতীয় নির্বাচন, নির্বাচনে আসেন, যদি ক্ষমতা থাকে জনগণ ভোট দিলে সেলুট দিয়ে আপনাদের গতিতে বসাব, আর ষড়যন্ত্র করবেন দেশি বিদেশি গিয়ে ধর্ণা দিবেন, এই কথা বলে যদি দেশে ষড়যন্ত্র করতে চান, আর যদি আগুন সন্ত্রাসী আবার করেন রাজপথে কিন্তু তার ব্যবস্থা করে দেবেন। চাল আমরা প্রস্তুত, কি প্রস্তুত না আপনারা? হ্যাঁ, রেডিও দেন গিয়ে সময় আইতেছে, আরে নৌকার বিজয়ের জন্য রেডি হন, আরে অগর লোকের খেলবো পোলাবেন, অগর প্লেয়ার নাকি? আরে একের জন্য আমার ঢাকার সরে টোকাই দিয়ে আনা, আপনার ভোটের জন্য কাজ করে থাকেন, এখন থেকেই ঘরে ঘরে যান, শেখ হাসিনা সালাম পৌঁছান,